ঠোঁটের চারপাশে কালো দাগ বা পিগমেন্টেশনের কারণসমূহ কি? মুখের চারপাশে কালো দাগকে বলে পিগমেন্টেশন। এই দাগ হওয়ার পেছনে অন্যতম কারণ হল শরীরের টনিক্স নামক বিষাক্ত পদার্থের অধিক্য বা তা শরীর থেকে বের না হওয়া। পরিপাক ক্রিয়ার সমস্যার কারণে টনিক্স জাতীয় পদার্থ শরীর থেকে বের হতে পারে না, পর্যাপ্ত পানি পান না করলে এমনটা হয়। এছাড়াও হরমোনের তারতম্য বা সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে এটি হয়ে থাকে। আবার যাদের ত্বক শুষ্ক তারা শীতকালে এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এছাড়া ওয়াক্স করার ফলেও ঠোঁটের চারপাশে কালো দাগ হয়। আজকের ভিডিওতে আমি ঠোঁটের কালো দাগ দূর করার জন্য কয়েকটি হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে কোন কোন প্রোডাক্ট ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন সেটাও বলবো। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যেহেতু আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি, তাই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না, ওকে? ঠোঁটের চারপাশের কালো দাগের সমস্যায় আমি নিজেও ভুগেছি। আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সময়টাতে এই সমস্যাটা ফেস করেছি এবং শীতকালের সময় এই সমস্যাটা বেশি হয়েছে, যে আমার দুই ঠোঁটের পাশে কালো হয়ে গিয়েছে। আমার স্কিনের চারপাশ ঠিক আছে, কিন্তু ঠোঁটের পাশ দেখতে এত কালো হয়ে গিয়েছে মনে হয় যে আমার কোনো কিছু একটা হয়ে গিয়েছে। তো এটা যাতে না হয় সেজন্য প্রথমত আপনাকে যেটা ব্যবহার করতে হবে, ভালো মানের একটি সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সব বয়সের মানুষই সানস্ক্রিন ব্যবহার করতে পারবেন। আপনি 6-এ পড়েন, তো আপনি সানস্ক্রিন ব্যবহার করবেন কিনা ভাবছেন, তো ভাবতে হবে না, আপনি ব্যবহার করতে পারবেন। এখন মার্কেটে অ্যাভেলেবেল অনেক সানস্ক্রিন পাওয়া যায়, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। তো ভালো মানের একটি সানস্ক্রিন কিনে অন্তত দিনে 2 বার সানস্ক্রিন ব্যবহার করার ট্রাই করবেন, সকালে এবং দুপুরে, ওকে? সানস্ক্রিন যেটা করবে, সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করবে, যার ফলে এই দাগগুলো হবে না। এবং অবশ্যই শীতকালে ভালো মানের একটি ময়শ্চারাইজার ক্রিমও লাগাবেন, আর পর্যাপ্ত পরিমাণের পানি খাবার ট্রাই করবেন। এগুলোর পাশাপাশি আপনারা হোম রেমেডিও ট্রাই করতে পারেন। এজন্য আপনারা মুলতানের মাটি ব্যবহার করতে পারেন। মুলতানের মাটি পানির সাথে মিক্স করে অথবা মধুর সাথে মিক্স করে আপনারা ঠোঁটের চারপাশে লাগিয়ে রাখবেন এবং গোসল করার ঠিক 15 মিনিট আগে লাগিয়ে রাখবেন, 15 মিনিট পর ওয়াশ করে ফেলবেন। তবে মুলতানের মাটি বা যে কোনো ফেস প্যাক প্রতিদিন লাগানো যাবে না। যে কোনো ফেস প্যাক আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন, এর থেকে বেশি ব্যবহার করবেন না, ওকে? এখন যদি আপনার বাসায় মুলতানি মাটি না থাকে, তাহলে আপনি কি ব্যবহার করবেন? সেক্ষেত্রে আপনি ডিমের ফেস প্যাক তৈরি করতে পারেন। একটা ডিম ফাটিয়ে আপনি আপনার স্কিনে লাগিয়ে রাখতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য। এছাড়া আপনি বেসন লাগিয়ে রাখতে পারেন। বেসনও আমাদের ত্বকের জন্য ভালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে, এমনকি অ্যালোভেরা জেলও কিন্তু অনেক উপকারী। এগুলো দিয়ে আপনারা হোমমেড ফেস প্যাক বানিয়ে লাগিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের দাগটা ধীরে ধীরে উঠে যাবে। সানস্ক্রিন কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন। এই ধরনের প্রবলেমগুলো এড়াতে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। আর যারা হোম রেমেডি প্রোডাক্টগুলো ব্যবহার করতে চাচ্ছেন না, যাদের কাছে এত সময় নেই, যারা ভালো মানের একটি প্রোডাক্ট ইউজ করে দাগটাকে দূর করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারা ডক্টর রাসেলের ভিটামিন সি এর সিরামটা ব্যবহার করতে পারেন, মাটানা সিরামটা ব্যবহার করতে পারেন, অথবা বিটা B3 সোর্স সিরামটা কিন্তু অনেক ভালো কাজ করে হাইপার পিগমেন্টেশনের জন্য, ওইটা ব্যবহার করতে পারেন। তাহলে আপনাদের স্কিন গ্লোয়িং থাকবে, ব্রাইটেনিং থাকবে, দাগমুক্ত থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ঠোঁটের চারপাশে কালো দাগ হলে কী করবেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।